নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরা প্রত্যেকেই এখন বিধ্বস্ত এই মহামারীর ঝড় সামলাতে। এই ঝড়ে হারিয়ে গেছে আমাদের বহু প্রিয় মানুষেরা। কিন্তু না, আশা হারালে চলবে না, আশা রাখতে হবে। অবশ্যই একদিন থেমে যাবে এই ঝড়, আমরা আবার ফিরে পাব আমাদের সুন্দর পৃথিবীকে। এই ঝড় সামলাতে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন। কোথাও স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে অবশ্যই প্রতিবাদ করুন। সবচেয়ে বড় অস্ত্র টিকা, ভ্যাকসিন। নিজেরা ভ্যাকসিন নিন এবং অন্যদেরকে ভ্যাকসিন নিতে উৎসাহ যোগান। আশা রাখুন, নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাব আমাদের সুস্থ সুন্দর পৃথিবীকে। আজ টিম গল্প স্বল্প নিয়ে এসেছে একটি মিষ্টি প্রেমের গল্প, সমরেশ বসুর লেখা বালির ঝড়। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, বালির ঝড়। ট্রেন এসে পৌঁছলো প্রায় এক ঘন্টা দেরিতে। সূর্য অস্ত যেতে বসেছে, কিন্তু দিকে দিকে প্রসারিত তার লেলিহান জিহ্বা এখনো গুটিয়ে নেওয়া হয়নি। এখনো গরম বাতাসের ছাপটা, পায়ের তলায় আদিম পাথুরে মাটিতে এখনো জ্বলন্ত অঙ্গারের উত্তাপ। গাড়ির জানলা দিয়ে আগেই লক্ষ্য পড়েছিল দগ্ধ ধূসর তিন পাহাড়ের পিঠ। এই পশ্চিমা সূর্যের জ্বলন্ত থাবায় যেন একটি অতিকায় পশুর মতো ঘাড় গুঁজে পড়ে আছে পাহাড়টা। পশুটা মৃতপ্রায়, কিন্তু গাড়ি যতই সামনে এগোচ্ছিল ততই একটা জিনিস বুঝে ওঠা যাচ্ছিল না। দূরে ওগুলো কি? যেন ওই অতিকায় পশুটা পা ছুটছে এখনো মরার যন্ত্রণায়, খাবি খাওয়ার মতো। বালি উঠছে যেন তারই অন্তিম নখরাঘাতে, তার শেষ দাপাদাপিতে। তারপর গাড়ি আরও এগিয়েছে, টের পাওয়া গেছে বালি উঠছে। দিগন্তব্যাপী অন্ধকার করে দিয়ে যেন একটা কাপালি খেপা হয়ে ফিরছে, হাসছে অট্টরোলে। আদিম মানবের জাদু বিশ্বাসের একটা খেলা দেখাচ্ছে যেন সে। সামনে মাঠ কি ঘাট কিছু বোঝার উপায় নেই, সম্ভবত খোলা চরভূমি, তারপরে গঙ্গা। কারণ দূরে স্টিমারের একটি অস্পষ্ট ছায়া যেন দেখা যাচ্ছে। আরও দেখা যায় যেন কতগুলো প্রেত ছায়া ছুটে আসছে। দেখা যেতে যেতেই ছায়াগুলো এগিয়ে এসে ছাপিয়ে পড়ল ট্রেনের ওপর। ওরা যে কুলি তা চেনবার উপায় নেই। ততক্ষণে খোলা জানলা দরজা দিয়ে গরম বালুকা রাশি কামড়াগুলো ভরে তুলতে আরম্ভ করেছে। মুহূর্তে একটা বীভৎস তাণ্ডব শুরু হলো। ঝোড়ো বাতাস আর বালু যেন তপ্ত খোলায় মুড়ি ভাজা বালি, তার সঙ্গে মানুষের হাঁক ডাক চিৎকার। মানুষের চেয়ে বেশি কুলির ধস্তাধস্তি। সুলতা শিবনাথদের কামড়াতেও তাণ্ডবটা শুরু হয়েছে। সুলতা ব্যাপারটা ঠিক বুঝতেই পারেনি, কিছুটা বুঝি বেলা শেষের আমেজে আর গাড়ির দোলানিতে ওর চোখ জড়িয়ে আসছিল। তারপর সহসা বালুর আক্রমণে রুমাল চেপে ধরেছিল মুখে। এইবার বোম্বাই সিল্কের গোটা আঁচলটাই মুখে মাথায় টেনে এনে বিরক্ত স্বরে জিজ্ঞাসা করলো, এটা কি হচ্ছে? বালির ঝড়! এই সহসা দুর্যোগের উপর যেন রেগে উঠে প্রায় শাসিয়ে উঠল সুলতা। বালির ঝড়, কি বিশ্রী অবস্থা! পশ্চিম গঙ্গার খেয়ালি ঢালুপাড়ে দূর বিশারি এই ধুধু বালুচরে কোন এক অজানা দিগন্ত থেকে ঝড় উঠে এসেছে কে জানে। মানুষের মন রাখার সুশ্রী বিশ্রী চৈতন্য তার নেই, না মানে শাসন না মানে কর্ষণ। গাড়িটা থেমেও না থেমে যতই চাকা ঘষে ঘষে ইঞ্চি ইঞ্চি এগোয় ততই ঝড়ের দর্শিপানা বাড়ে। এবার বিরক্তির চেয়ে কষ্টটাই টের পাওয়া গেল সুলতা। উফ, বাপরে বাপ, গেলুম, এ আমরা কোথায় এসেছি? শকরিগলি ঘাট। তারপর কোথায় যাব? আরে এখানেই নামতে হবে আমাদের, নেমে স্টিমারে উঠতে হবে। উড়ে বাবা! বুঝি ভয় পেয়েই সুলতা দুহাত বাড়িয়ে শিবনাথকে ধরে তার পিঠে মুখ গুজল।
শিবনাথেরও দুচোখের কোল বালুকায় ঝাপসা হয়ে গেল। সে সস্নেহে বলল, একটু সামলে নাও সুলতা, স্টিমারে গিয়ে উঠলে আর লাগবে না। কি করে সামলাবো, সব তছনছ করে দিচ্ছে যে। শিবনাথ হাসল একটু, মুখ নামিয়ে এনে বলল, তা বেড়াতে গেলে একটু কষ্ট সইতে হয় না বুঝি, কষ্ট করলেই কেষ্ট মিলবে। দূর, তোমার সবটাতেই ফাজলামি, আমি ভুলে কানা হয়ে যাচ্ছি, আর গায়ে যেন ছুঁচ ফোটাচ্ছে গরম বালি। রক্তের মতো লাল তরল শাড়িটার আঁচল তখন লুটিয়ে পড়েছে, অতল পৃষ্ঠ জলের মতো লাল নাইলনের জামাটা শাড়ি পরিত্যক্তা। প্রসাধন অনেক আগেই ধুয়ে মুছে গেছে ট্রেনের গরমে ও ঘামে, এখন চোখ ঘষে ঘষে কাজল হয়েছে চোখের কালি, বালি ইতিমধ্যেই সাদা স্তর ফেলেছে চুলে, বালি খোপার ভাঁজে ভাঁজে। শিবনাথের অবস্থাও এমন কিছু ভালো নয়, তবে পুরুষ হওয়ার সুযোগটাই একমাত্র সুযোগ, সে কোচাকে মালকোচা করে নিয়েছে, রিস্ট আছে বেঁধেছে রুমাল, এদিকে কুলিদের ডাকাতে হাত পড়েছে তার মালের উপর। কামরার অন্য দুটো পরিবার তখন কুলির মাথায় মালপত্র চাপিয়ে নামতে উদ্যত। এই চলো 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 চলো, নামো নামো, সাবধানে সাবধানে। সুলতার আঁকড়ে ধরা হাত এবার কোমর থেকে না সরালেই নয় শিবনাথের। এমন সময় ও কি কি করছেন আপনি, ওটা আমার, আমাদের ওটা। দরজার দিকে যেতে গিয়ে ভদ্রমহিলা হকচকিয়ে থেমে গেলেন, যাকে অন্তত বার কয়েক লীলা বলে ডাকতে শোনা গেছিল কামরায়, সেই ভদ্রমহিলাই। এই বালির ঝড়ে যখন সুলতার চোখ যাচ্ছে তখনও সে এই জিনিসটা ঠিকই লক্ষ্য করেছে, তাদের ছোট হ্যান্ডব্যাগটি ভদ্রমহিলার হাতে। বালির ঝড়ের মধ্যেও ভদ্রমহিলার দুটি আয়ত চোখ লজ্জায় ও বিস্ময়ে উদ্দীপ্ত হল, নিজের হাতের দিকে তাকিয়ে থিতিয়ে গেলেন একেবারে, যদিও রং নেই ঠোঁটে, স্বাভাবিক রক্তাভটা ছিল। ঈষৎ পুরু ঠোঁট দুটি চকিতে একবার দংশে তাড়াতাড়ি সুলতাদের বেডিংয়ের ওপর হ্যান্ডব্যাগটা রেখে বলে উঠলেন, এই মা, ছি ছি ছি, আমি একেবারে বুঝতে পারিনি, কিছু মনে করবেন না, কিন্তু। চোখে আর মুখে হাত চাপা দিলেন উনি, ঝড়ের কামাই নেই, বালি ঢুকছে, মাথায় সুলতার মতোই হবে, বয়সটা কম হতে পারে বেশিও হতে পারে। শিবনাথের চোখে ভদ্রমহিলার বয়স ঠিক ধরা পড়ল না, তবে সব মিলিয়ে ভদ্রমহিলার শ্যাম চিকন মুখে কিছু একটা বিশেষত্ব ছিল, সেটা কি বলা মুশকিল, বোধহয় আকাশ নীল মানেই যে এক নয়, নানা রূপ অপরূপের বিশেষত্ব থাকে প্রায় সেই রকম, স্নিগ্ধ উজ্জ্বল আর বোধহয় সুন্দর। সে তাড়াতাড়ি সান্ত্বনা দিতে গেল, ততক্ষণে দরজার বাইরে থেকে পুরুষ গলায় প্রশ্ন এলো, কি হয়েছে লীলা? লীলা বললেন, না কিছু নয়, আমাদের হ্যান্ডব্যাগটা নিয়েছ? হ্যাঁ নিয়েছি। লজ্জায় ও বালির ঝড়ে যদিও রুদ্ধশ্বাস, তবু হাসলেন লীলা, বললেন, ছি ছি, কি যে কাণ্ড, তাতে কি, ওরকম হয়ে যায়। মুক্তি পেলেন ভদ্রমহিলা, সুলতার ও কথাটি যেন জেল সুপারিনটেন্ডেন্টের মুক্তির আদেশের মতো শোনাল। উনি নেমে গেলেন বালির ঝড়ের মধ্যে, শিবনাথ ততক্ষণে কুলিকে মাল তোলবার আদেশ দিয়েছে, তারা দিল সুলতাকে, চলো চলো আর দেরি নয়, ওদিকে স্টিমার ছেড়ে দেবে আবার। নামতে নামতে সুলতা মুখে কাপড় চাপা অবস্থায় বলে নিল, পরের জিনিস হাত দিতে গেলে সবাই ওরকম না জানার ভান করে, ওসব আমার ঢের জানা আছে। শিবনাথ যেন জানত এই কথাটা সুলতা বলবেই, সে বলল, যাগে, আরে এবার সামনের দিকে তাকাও, ইস, ভবিষ্যৎ বড় অন্ধকার বোধ হচ্ছে, এই এই কুলি, এই এই আস্তে আস্তে যাও। কিন্তু সুলতা শিবনাথের কথারই খেই টানল, না ইয়ার কি নয়, আমি ওসব জানি, ওটা আমার কত স্বাদের শৌখিন জিনিস জানো, হাতিয়ে তো নিয়েছিল প্রায়, অমন সুন্দর ফুটফুটে জিনিসটি দেখলে সকলের ভুল হয়ে যায়, আহ উফ, বাপরে বাপ, গেলুম গেলুম। আর বলছি তখন থেকে চুপ করো, মুখে বালি ঢুকলো তো।
সুলতার মুখ তখন শিবনাথের কুক্ষিতলে। সেখান থেকে কাঁদো কাঁদো স্বরে জবাব এলো, শুধু মুখে নয়, চোখ নাক সবেতে বালি ভর্তি হয়ে গেল, কি জঘন্য। আর কত দূর গো, আর কত দূর? আর একটুখানি। শিবনাথ তো বেজায় রকম বেসামাল, তপ্ত বালু তারও স্যান্ডেল পরা পা পোড়াচ্ছে, মুখে ও গায়ের খোলা অংশে যেন কোটি কোটি বিষ পিঁপড়ে হুল ফোটাচ্ছে ছুটে এসে, যেন বাঁশ ভাঙা রোষে ফুসে ফুসে ঝাঁপিয়ে পড়ছে এসে। ইতিমধ্যে সন্ধ্যার অন্ধকারও নেমেছে, বুঝি একটা যোগসাজস করেই নেমেছে এই বালির ঝড়ের সঙ্গে। এক বালির অন্ধকারই রেহাই নেই, তার ওপরে আবার সন্ধ্যার কালিমা, আর অবস্থা সকলেরই সমান। কে যে কার ঘাড়ে পড়ছে, পা মারিয়ে দিচ্ছে, সেসব দেখবার বিচার করবার অবসর নেই। একটা গড্ডালিকা প্রবাহের মতো চলেছে সবাই লাইন ধরে, সামনের লোকটা ভুল করলে পেছনের সব লোকেরই বিপদগামী হওয়ার সম্ভাবনা। তবু এই দুর্দৈবটা যেন শিবনাথের কাছে ধরাবাঁধা জীবনের একটি ব্যতিক্রমের উল্লাসে উচ্চকিত হয়ে উঠেছে। কাজের চাপে পর্যুদস্ত সাব এডিটরের বেসামাল অবস্থা তো নয় এটা, নিতান্ত বউ নিয়ে বেরিয়ে পড়া পথের খেলা একটা। আসুক না যত খুশি, কতক্ষণ আর, তবু তো জানা গেল বালির ঝড়ের লীলা। মরুভূমিতেও কি এমনি হয় নাকি? কি একটা কবিতা যেন তার মনের মধ্যে তোলপাড় করতে লাগল, মুখে এলো না। তার আগেই সুলতার রুদ্ধ গলা শোনা গেল, বাপরে কি সর্বনেশে ঝড় গো, আর কত দূর? এই এসে পড়েছি। সুলতার অবস্থা দেখে কষ্ট হলো, হাসিও পেল শিবনাথের। সে দেখল আপাদমস্তক মুড়ি দিয়ে সুলতা প্রায় একটা বোম্বাই সিল্কের বস্তায় পরিণত হয়েছে, প্রায় ঝুলে পড়েছে শিবনাথের বলিষ্ঠ কাঁধ ধরে। শিবনাথ বলল, একটু সোজা হও, এইবার আমরা ঢালুতে নামছি। পড়ে যাবো নাকি? না, স্টিমারে পা দিতে না দিতেই বালির প্রকোপটা একেবারে শেষ হয়ে গেল। হাওয়াটা সম্ভবত পূর্ব দক্ষিণগামী কিংবা পাগলা বেসামাল বাতাস, দিক ঠিক নেই। আপাতত নদীর বুক ঠেলেই বাতাস বহমান, তবে জলকোনা আছে, বালি নেই। দোতলার প্রথম আর দ্বিতীয় শ্রেণীর অবস্থাও খুব সুখকর নয়। শুধু যে রুদ্র বৈশাখের তাপদগ্ধ সমতলবাসীর পাহাড় ভ্রমণের টান তা নয়, উত্তরবঙ্গ আর আসামগামী তাবৎ লোকের ভিড় একটি স্টিমারেই। সুলতা কোনো রকমে একটু জায়গা করে নিয়ে শিবনাথকেও ডাকল, তারপর হেসে ফেলল শিবনাথের থপথপে সাদা ভুরু দেখে। তাড়াতাড়ি নিজেরই রুমাল দিয়ে শিবনাথের ভুরু চোখ মুখ মুছে দিতে গেল। শিবনাথ বলল, এ বালি এত সহজে যাবে না সুলতা, এখন থাক। সুলতা ভুরু কুচকে একটু শাসন করল শিবনাথকে, ধুলো বালিতে তোমার একটু ঘেন্না নেই দেখছি, মুখটা অন্তত মুছবে তো। শিবনাথ দেখল সুলতা মুখ মুছে নিয়েছে ইতিমধ্যেই, সুতরাং তারও মুক্তি নেই। রুমালটা নিয়ে শিবনাথ মুখ মুছল, হ্যান্ডব্যাগটা খুলে আরেকটি রুমাল বার করতে করতে মুগ্ধ চোখে আর একবার ব্যাগটা দেখল সুলতা, বলল, বাবা গিয়েছিল আর একটু হলেই। তারপর তার ঠোঁট দুটি বেঁকে উঠল শ্লেষে, এদিকে তো সারাটা পথ টেনে স্বামীর সেবা আর বই পড়ে কেটে গেল, যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না, কিন্তু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ঠিক দেখছিল। শিবনাথ ভয় ভয়ে চোখে তাকালো আশেপাশে, কি জানি যার উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে তিনি হয়তো আশেপাশেই আছেন। শিবনাথ হেসে গলা নামিয়ে বলল, আরে আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমাদের ব্যাগটার দিকে নয় তো। সুলতা হাসলেও ঠাট্টা করল না, বলল, হ্যাঁ তা কি বলা যায়। শিবনাথ উঠে পড়ল, কোথায় যাচ্ছ? বসো, খাবারের ব্যবস্থা দেখি, ওপারে গিয়ে আর খাওয়া যাবে না শুনেছি, সেই একেবারে কাল দুপুরে দার্জিলিং গিয়ে। স্টিমার তখন ছেড়েছে, সকলেরই ছুটোছুটি পড়েছে ডাইনিং রুমের দিকে। সুলতা ভ্রু কুচকে অবাক হয়ে তাকিয়ে রইল শিবনাথের চলে যাওয়ার দিকে। এই নোংরা হাতে পায়ে ভিড়ের মধ্যে কেউ খেতে পারে? পারে, না পারলে এত লোক ছুটোছুটি করছে কেন? আর শিবনাথ লোকের হাতে প্লেট চাপিয়ে এভাবে ভাত মাংস একেবারে কোলের ওপর এনে উপস্থিত করতে পারে নাকি? অগত্যা গ্লাসের জলে হাত ধুয়ে আরম্ভ করতে হলো। খোপাটা ভেঙেছে সুলতার আগেই, আঁচলটা লুটোচ্ছে এখনো, বালির ঝাপটায় নাইলনের প্রাণও মূর্ছা গেছে প্রায়, গোটা শরীরের কাঠামোটা নিখুঁত ছিল সুলতার,
সৌন্দর্যটুকু ধরা দেয়নি প্রায় কোথাও। সর্বত্র একটা কাঠিন্যের স্পর্শ, এমনকি চোখের কোণে, ঠোঁটের কুঞ্চনেও। ফর্সা রংটুকু বোধ হয় সেই জন্যই কোনো দীপ্তি দেয়নি, দিয়েছে রক্তহীন রুক্ষতা। তার পাশে শিবনাথকে মোটামুটি দেখাচ্ছে কালো সাধারণ মাপের বলিষ্ঠ চেহারা। সহসা দেখলে ক্লান্ত আর চিন্তাশীল মনে হতে পারে, কিন্তু তিরিশ পেরিয়েও তার আপাত শান্ত চোখে আলোছায়ার দুতিতে একটু স্বপ্ন দেখার ইচ্ছে যেন ঠেকে আছে কোথাও। সাত বছরের চাকরি আর আড়াই বছরের বিয়ে, এই নিয়ে ঘরে বাইরে লেনদেন। বিধবা মা আর দিদি আছেন, একই সংসারের তারা ভিন্ন লোকবাসী। সাব এডিটরের টেবিল থেকে সুলতার খাটে, জীবনটাকে এরকম ভাগ করে দেখলেও ক্ষতি নেই। প্রেমের ফাঁদ নাকি পাতা ভুবন, তাই এক আধবার যে পা আটকায়নি তা নয়, জীবনধারণের মারে সেগুলো আপনি খুলে গেছে। শেষ পর্যন্ত সুলতা রীতিমতো দর কষাকষি করে, নিঃশ্বাসের ওপরে একটু বাতাস, এরকম একটি অবস্থার বাড়ির মেয়েও। কিছু নগদ টাকা, কিছু গয়না, খাট আর ড্রেসিং টেবিল নিয়ে ও এসেছিল, আরও কিছু ঘর আর দম্পতির সাজবার মতো অনেক উপকরণ। বিয়ের পর প্রথম গিয়েছিল মধুপুরে, সেটা ছিল সুলতাদের এক আত্মীয়ের বাড়িতে যাওয়া। তারপরে এই দ্বিতীয় যাত্রা একেবারে হিমালয়ে, বাতাস এখন যেখানে শীত ধরাচ্ছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সেই কথাটাই বলল সুলতা। মনে আছে সেই মধুপুরের কথা? একটু যেন ভয়েই হেসে বলল শিবনাথ। বাবা খুব! অমনি সুলতা অভিমান হত কটাক্ষ হেনে কুনুই দিয়ে খোঁচা দিল শিবনাথকে, বলল, তা তো খুব হবেই, আমার সেই মাসুতো বোন মিলিটা তো দাঁড়িয়ে মতন পেয়ে বসেছিল তোমাকে। আরে কি আশ্চর্য, কি যে বলো! না বাপু, তুমি মেয়ে নেওটা কম নও। আমার তো ধারণা ছিল মেয়েরাই ছেলে নেওটা। ইস, তা বটে, আর সব বিবাহিত মেয়েদের মতোই সুলতার স্বামী ছাড়া সব পুরুষ ছাড়। পাপের মধ্যে মিলি একটু জামাইবাবুর ভক্ত হয়ে পড়েছিল, কিন্তু সুলতা নিশ্চয়ই মরে গেলেও বিয়ের আগে অমন জামাইবাবুর ভক্ত হতে পারত না, পারত না বলেই তার রচিত সংসারটা প্রেমের সংসার বলে ঘোষিত। শিবনাথ সেইটুকু জেনেই শান্ত, কিন্তু চোখগুলো জ্বালা করছে কেন? যাত্রীদের সকলের মধ্যেই যেন একটু চাঞ্চল্য দেখা যাচ্ছে। শিবনাথ সামনে তাকালো, দূরের বিন্দু আলোগুলো তখন একটু স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু আলোগুলো যতটা দূরে ভাবা গিয়েছিল ততটা দূরে নেই। আবার বালি, আবার বালির ঝড়! ততক্ষণে শিবনাথও চোখ ঢেকেছে, বাতাসটা যে এপার থেকে ওপারে যাচ্ছিল তা বোঝা গেল। বালির ঝড়ের তাণ্ডবেই বাতিগুলোকে আরও দূরে মনে হচ্ছিল, কিন্তু যে মুহূর্তে বালি তার সীমার মধ্যে পেয়েছে স্টিমারটাকে, সেই মুহূর্তে চমকে উঠেছে সবাই। এবার শিবনাথও যেন একটু মুষড়ে পড়েছে, কারণ এবার ভিড় বেশি, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে না উঠতে পারলে জায়গা পাওয়াই দুষ্কর। যদিও সিট রিজার্ভ আছে তাদের, তবু সে বলল, আরে তুমি ভাবছো কেন, যাওয়া হবেই, না হয় পরের প্যাসেঞ্জারে যাব। আমি তো ডিউটিতে যাচ্ছি নে, তুমি হ্যান্ডব্যাগটা হাতে নাও, নইলে এবারও কেউ টানাটানি করবে হয়তো। বলতে বলতেই মুখে রুমাল চাপা দিল শিবনাথ। বালির তাপ কমেছে বটে, কিন্তু ঝাপটার দাপট এপারে দ্বিগুণ, রাশি রাশি ছুটছুড়ে মারার মতো, বাতাসের বেগ আরও প্রবল। ক্যাপাটা যে এপার থেকেই ডাক ছাড়ছিল বোঝা গেল এবার তীব্র গর্জনে, এপারে যেন সে সত্যিই একটা সর্বনাশের ফাঁদি পেতেছে। বাতিগুলো শুধু ছায়াময়ী কুয়াশার মতো কি এক রহস্যে যেন হাসছে। সুলতা প্রায় হাল ছেড়ে দেবার মতো বলল, কি হবে, এ যে আরো ভয়ঙ্কর! আরে কি আবার হবে, তখন যেমন করে এসেছো এখনো তেমন করেই যাবে, গাড়িতে উঠলেই সব শেষ, তারপরে হিমালয়ে গিয়ে যখন উঠবে। থাক, ধমক দিল সুলতা, আঁচল চাপা মুখ থেকে তার স্বর ভেসে এলো, এরকম অবস্থায় অনেক গোলমাল হতে পারে, কেন যে মরতে হাড় চুড়িগুলো পরে রেখেছিলুম, টাকা পয়সা খুব সাবধান, কিছু হারিও না যেন। আরে না না, কিছু হারাবে না, তুমি নিশ্চিন্ত থাকো। কি করে নিশ্চিন্ত থাকবো, এসব আপদের কথা তো তুমি কিছুই বলনি।
আরে আমি কি জানতুম নাকি? এক প্রৌঢ় ভদ্রলোক পাশ থেকে বলে উঠলেন, রোজ রোজ কি আর এমন ঝড় ওঠে এখানে, মাঝে মধ্যে হয়, আজ আমাদের কপালে জুটে গেছে। স্টিমারটা একটা দীর্ঘ বাঁক নিয়ে জেটির গায়ে ঠেকল। পর মুহূর্তেই ডাকাত পড়ার মতো আবার সেই প্রেত ছায়া কুলিরা। শিশুর কান্না, মেয়েদের চিৎকার আর কুলিরা যেন এইরই সঙ্গে তাল রেখেছে হৈ হৈ শব্দে। আর এবার স্টিমারে থাকতে থাকতেই মনে হলো যেন কেউ মুঠো মুঠো বালি চোখে মুখে ছুঁড়ে মারছে। এখন আর লু বইছে না বটে, পশ্চিমের এই দিগন্ত উন্মুক্ত রুক্ষ চড়ার বাতাসে এখনও উত্তাপের আভাস। মেঘ কিংবা নক্ষত্র কিছুই নেই সামনে, আকাশটা উধাও হয়ে গেছে কোথাও, আছে শুধু কতগুলো একচোখা ভুতুড়ে আলো যেগুলো কোনো নিশানাই দেয় না। শিবনাথ ছটফুটিয়ে উঠল, অনেকেই নেমে পড়েছে তার সামনে দিয়ে, সে আর কিছুতেই স্থির থাকতে পারছে না। কুলিকে মাল তুলতে বলল, সুলতা তাকে কঠিন বাহু পাশে আঁকড়ে ধরেছে। শিবনাথের সামনে লোক, পেছনে লোক, তাকে কে ঠেলছে আর কে কাকে ঠেলছে কিছুই বলা যায় না, সবাই সবাইকে ঠেলছে। তার মনে হলো সিঁড়ি না ভেঙেই হুশ করে নেমে এলো নিচে। সুলতা বারে বারে আর্তনাদ করে উঠছে, কিন্তু এখন আর কান দিতে গেলে চলবে না। বরং শিবনাথের মনে হলো লোকের মধ্যে থাকলে বালির আক্রমণের সামনে থেকে অনেকখানি রেহাই পাওয়া যায়। সিঁড়িটার নিচে নামতেই সুলতা কোকিয়ে উঠল, উফ কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে দেখতে হবে না তোমাকে, কথা বলো না, আবার বালি ঢুকে যাবে মুখে। এবার বোধহয় সত্যি কাঁদছে সুলতা, বলল, বাকি আছে নাকি, বালি তো খাচ্ছি। জোরে ধরো সুলতা, এখানটায়, এই এই কাঠে সিঁড়িটা, খুব ভিড় এখানে। কোথায় যে কম। রাগে এবং দুঃখে সুলতা বলল শিবনাথেরই শরীরের কোনো একটা অংশ থেকে। কিন্তু সিঁড়িটা পার হতে হতে শিবনাথের মনে হলো সুলতার বন্ধন যেন শিথিল হয়ে যাচ্ছে। আরে কি হলো? কিছু না। সিঁড়ির বাইরে আস্তে আস্তে সুলতা ছিঁড়ে গেল শিবনাথের গা থেকে। আর সিঁড়ির কাছে আসা মাত্রই প্রচণ্ড বালির ঝাপটা চাবুক কষালো চোখে মুখে, চোখে যেন একরাশ পিঁপড়ে হুল ফুটিয়ে দিল। চোখ বন্ধ করে হাত বাড়িয়ে ডাকল শিবনাথ, সুলতা। কাছের ভিড় থেকে জবাব এলো, এই তো, এই যে, এই যে আমি। শিবনাথ লোকের ধাক্কায় সরে গেল এক পাশে। সে ডাকল, এসো, এই যে, এই কুলি। কুলিটা দাঁড়িয়ে পড়েছিল আগেই, চোখ ঘষে শিবনাথ সামনে তাকালো কোনো রকমে। দেখল সামনেই সুলতার চুড়ি পরা প্রসারিত হাত। শিবনাথ ধরল হাতটা, একেবারে টেনে নিয়ে এলো বুকের কাছে, রুমাল কামড়ে ধরে মুখে কোনো রকমে বলল, কথা বলো না। সুলতা খালি বলল, সে শিবনাথের কাঁধ না ধরে দুহাতে সর্বাঙ্গ বেষ্টন করল। মানুষের মন বড় বিচিত্র, শিবনাথের সহসা সুলতাকে বড় বেশি ভালো লাগতে লাগল। শুধু আপন প্রাণ বাঁচানো নয়, যেন শিবনাথকে বাঁচাবার জন্য তার বুক দিয়ে আলিঙ্গন করছে। এবার সে ঝুলে পড়েনি, যেন শিবনাথ হোঁচট খেলে সেও ধরে ফেলবে। শিবনাথ বাঁ হাত দিয়ে তাকে আরও ঘনিষ্ঠ করে নিল। এত ভালো লাগলো, মনে হলো এর দুর্দৈবের মধ্যে সুলতাকে সে যেন নতুন করে পেল। আর অবাক হলো শিবনাথ, ঝড়ের দোলাটা যেন তার রক্তেই লেগেছে। সে দ্রুত এগোতে লাগলো অস্পষ্ট ছায়া ট্রেনটাকে লক্ষ্য করে, কিন্তু বালির ছড়টা এগোতেই দিতে চায় না। সামনের মাটি যেন চৌচির হয়ে ছিটকে লাগছে চোখে মুখে, বাতাস শাসাচ্ছে, ফুসছে, পর মুহূর্তে দূরে সরে গিয়ে হা হা করে করতালি দিয়ে হাসছে। গাড়িটা কত দূর! লোকের ধাক্কা, ছুটোছুটি, চিৎকার, তারই সঙ্গে কতগুলো হুমড়ি খেয়ে পড়া উটের মতো ঘরের ছায়া থেকে গরম চা আর খাবারের ডাকাডাকি চলছে। শিবনাথের মনে হলো সুলতা হাসছে। শিবনাথ মুখ নামিয়ে প্রায় বদ্ধ গলায় জিজ্ঞাসা করল, হাসছো নাকি? চকিত মুহূর্তে একটি আড়ষ্টতায় যেন সুলতা স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তেই সহজ হয়ে বলল,
হ্যাঁ, তোমার গায়ে হঠাৎ এত শক্তি এলো কোথা থেকে তাই ভাবছি, আমাকে পিষে ফেললে যে। হেসে উঠতে গিয়ে শিবনাথের সর্বাঙ্গে যেন বিদ্যুৎ চমক লাগল। সে তখনও হাঁটছিল সামনের দিকে, সামনের আলোটার দিকে তাকাবার চেষ্টা করল। সে তার সমস্ত অনুভূতি দুটো হাতের আলিঙ্গনের ঘন স্পর্শে বোমার মতো দাপাতে লাগল। বালিতে ভরে যেতে লাগল তার উদ্দীপ্ত চোখ। সে ডাকতে গেল, ঝড় যেন থাবা মারল তার মুখে। সে আবার মুখ খুলল, ডাকল, সুলতা, সুলতা। আরেকটি চকিত মুহূর্তে স্তব্ধতা। বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে সরে গেল শিবনাথের দেহ সংলগ্ন ছায়া। ঝড়ের শাসানির মধ্যেও শোনা গেল অস্ফুট আর্তনাদ। শিবনাথ দেখল লাল বোম্বাই সিল্ক নয়, হালকা আসমানি জর্জেট, ফর্সা নয়, শ্যাম চিকন বর্ণ, সুলতা নয়, লীলা। আশ্চর্য, ঝড়টা যেন থমকে গেল, বালি সরে গেল, দপদপিয়ে উঠল বিশ্বের সব আলো। ক্ষোভে ও বিস্ময়ে প্রায় অস্ফুট কান্নার মতো শোনা গেল, আপনি, আপনি কেন? শিবনাথের মনে হলো তার কান বন্ধ হয়ে গেল বালিতে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। সে প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, মাফ করবেন, আমি জানতে পারিনি। বলেই সে চিৎকার করে উঠল, কুলি, এই কুলি, দাঁড়াও এখানে। আবার সে ভদ্রমহিলার দিকেই ফিরল, বলল, আমি এখনই দেখছি আপনার স্বামী কোথায়, আপনি দাঁড়ান একটু দয়া করে, মাফ করবেন, আমি সুলতাকে। কথা শেষ না করেই পিছন দিকে ছুটল। ঝড়টা এবার তাকে তাড়া করল পেছন থেকে, মনে হলো সে উড়ে যাচ্ছে, আর খ্যাপা ঝড়টা হাসছে তার পেছনে হাততালি দিয়ে। কাঠের সিঁড়ির কাছে এসে সে চিৎকার করে ডাকল, সুলতা, সুলতা। কয়েকটি লোকের ভিড়ের মধ্যে সুলতার রোরুদ্যমান গলা শোনা গেল, এসেছো, এসেছো তুমি, এই যে, এই যে আমি, এই যে আমি এখানে। ভিড় ঠেলে প্রায় ঝাঁপিয়ে এসে পড়ল সুলতা শিবনাথের বুকে। বোঝা গেল সুলতার চিৎকারেই লোক জমে গেছে। চারিদিক থেকে শুধু শোনা গেল, আরে এই তো, এই তো, এই তো, পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে। বুকে একা রেখে দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিল অদ্ভুত মশাই আপনি। সুলতা তখন সমূহ আতঙ্কটা পার হয়ে না কেঁদে পারছে না, কিন্তু খানিকটা অমনোযোগীভাবেই শিবনাথ তাকে সান্ত্বনা দিতে লাগল, কেঁদো না সুলতা, কাঁদবার কি আছে, আরে এখানে কি মানুষ হারায় নাকি, ওই তো স্টেশন, ওই যে ওখানেই থাকতুম নিশ্চয়ই, তোমাকে ফেলে তো আর চলে যেতুম না গাড়িতে করে। কান্নার মধ্যেও সুলতার অভিমান ফুটে উঠল, কি করে আমাকে ফেলে চলে গেলে তুমি, কি আশ্চর্য। শিবনাথের দৃষ্টি ছায়াদের ভিড়ে বলল, আরে তোমাকে কি আমি ইচ্ছা করে ফেলে গেছি নাকি, আমি মনে করেছি তুমি আমার সঙ্গেই আছো। কি করে মনে করলে, আমি তো তোমার গায়ের সঙ্গে লেপ্টে ছিলাম। শিবনাথ যেন সচেতন হলো একটু, একটু চুপ করে রইল, বলতে গেল কিন্তু পারল না। মনে হলো সুলতা ব্যাপারটাকে তার নিজের প্রতি অবিচার ভেবে নেবে। বলল, সবাই তো সবার সঙ্গে লেপ্টেই যাচ্ছে, এর আবার। থেমে গেল সেই ল্যাম্পপোস্টটা। চোখের উপর থেকে রুমালটা একটু সরাল শিবনাথ, দেখল ভদ্রমহিলা একটি বেডিংয়ের উপর মুখে হাত চাপা দিয়ে বসে আছেন, পাশে ভদ্রমহিলার স্বামী। কাছে যাবে নাকি শিবনাথ? সুলতা বলল, আবার দাঁড়ালে কেন? না, এই কুলিটাকে দেখছি, এখানেই ছিল। তার গলার স্বর শুনেই যেন ভদ্রমহিলা চোখ তুললেন। বালির ঝড় মানুষগুলো সব ছাড়া, তবু মনে হলো শিবনাথের, ভদ্রমহিলা তার দিকেই তাকালেন। তারপরে দৃষ্টিটা অনুসরণ করেই নিজের কুলিটাকে চোখে পড়ল শিবনাথের। সুলতাকে নিয়ে সে এগিয়ে গেল, তারপর গাড়িতে ওঠার পালা। সেখানেও ধস্তাধস্তি, মারামারি। রিজার্ভেশনের ক্লার্ক ভদ্রলোকটি প্রায় দয়া করে তাদের তুলে দিলেন, কিন্তু গোটা কামরাটা ভর্তি শুধু বালি আর বালি। সবুজ রং চামড়ার সিটগুলো সাদা বালিতে ভরা, মানুষগুলো সব বালির পুতুল। সুলতা চিনতে পারে না শিবনাথকে, শিবনাথ পারে না সুলতাকে। সবাই ঝপঝপ করে কাছের শাঁসটি ফেলতে লাগলো, ফেলতে না ফেলতে বালির স্তর পড়তে লাগলো কাছের গায়ে।
এ ঝড়ের এই জেদ। যতই সে বাধা পাবে রুদ্র হবে ততই। শাঁসির তলায় সামান্য যে পিঁপড়ে ঢোকার মতো ফাঁক, সেখান দিয়েও বালি ঠুকছে বাতাসের ঝাপটায়। যেন বালি নয়, চাক ভাঙা বোলতারা গর্জন করে এসে ঝাঁপিয়ে পড়ছে। সুলতা বসল, শিবনাথ বসতে গেল, পারল না। বাইরে যাবে মনে করে দরজার দিকে এগোতে গেল, তার পা সরল না। এখনও সে হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়। তার দুচোখ ভরে একটি অদ্ভুত শূন্যতা। সুলতা শিবনাথকে এই অবস্থায় দেখে মুহূর্তে পাংশু হয়ে উঠল। ছোট কামরাটার সবাইকে চমকে দিয়ে সে প্রায় আর্তস্বরে বলে উঠল, হয়েছে, সর্বনাশ হয়েছে। শিবনাথ ফিরল, কিন্তু তার শূন্যতা ঘুচল না চোখের। গলার স্বরে কোনো সুর নেই যেন। বলল, হ্যাঁ? সুলতা শিবনাথের পাঞ্জাবি ধরে হ্যাঁচকা টান মেরে বলল, মানিব্যাগ তো গেছে। বলতে বলতে সে নিজেই হাত ঢুকিয়ে দিল পকেটে। শিবনাথ বলল, না তো, মানিব্যাগ আছে। সুলতার হাতে উঠে এলো মানিব্যাগটা। দু চোখে তার দুতি ফিরে এলো। বলল, তবে তুমি ওরকম করে আছো কেন? সচেতন হতে চাইল শিবনাথ। বলল, কেমন কেমন যেন, কি যেন একটা হয়েছে তোমার, এখনো তোমার ভয় করছে নাকি? কেন, আমাকে তো পেয়ে গেছো, সবই তো ঠিক আছে, কিছু তো হারাইনি। হারিয়েছি কিনা দেখবার জন্যই সুলতা আর একবার তার সমস্ত মালপত্রের ওপর তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিল। শুকনো ঠোঁট দুটিতে জমে গেছে বালি, মাথার চুল সাদা। সে প্রায় একটা ক্লাউনের মতো পেশার দায়ে জোর করে হেসে বলল, হারায়নি কিছু, মানে কীরকম একটা অব্যবস্থা, হট্টগোল। সুলতা মুখ মুছতে মুছতে বলল, জঘন্য। গাড়িটা কখন চলতে শুরু করেছে বোঝা যাচ্ছে, ঝড়টা এখনো গাড়ির ওপর ছাপিয়ে পড়ছে। এখনো নানান ফাঁকে ফাঁকে শোঁ শোঁ করে ঢুকছে বালি। এখনো সেই খ্যাপাটা হাসছে অট্টরোলে, হাততালি দিয়ে নেচে নেচে। শিবনাথ বাথরুমে ঢুকল, দরজা বন্ধ করে ফিরে দাঁড়াতেই আয়নার বুকে নিজের মুখোমুখি হল সে। আর তৎক্ষণাৎ সেই আলিঙ্গনের অনুভূতিটা পিলপিল করে বেয়ে বেয়ে বাড়তে লাগলো তার সারা গায়ে। শিবনাথ ধিক্কার দিল নিজেকে, ছি ছি করল, মুখ ফিরিয়ে নিল নিজের ছায়ার দিক থেকে। তবু তার সারা গায়ে বিস্মিত বোবা তীব্র অনুভূতিটা দপদপ করতে লাগল। তার দুচোখের শূন্যতা ভরাট হতে চাইল না কিছুতেই। সে যেন সভয়ে দেখল কত অব্যর্থভাবে হাত বাড়িয়ে ব্যাগটি তুলে নিয়েছিল মেয়েটি, কিন্তু ব্যাগ সে নেয়নি। শেষ পর্যন্ত যা নিয়েছে তার কোনো মূল্যই নেই সংসারে, কোনো কৈফিয়ত নেই সমাজের কাছে, নীতির কাছে, যুক্তির কাছে। একজন বিবাহিত পুরুষ একজন সাধারণ সাব এডিটারের লজ্জাকাত ধিকৃত তৃষ্ণার গ্লানি, মৌমাছির মতো নিজেরই গায়ে হুল ফুটিয়ে একটি আস্বাদ খুঁজবে। আর একজন দেখে মনে হয়েছে স্বামীকে সে বলতে পারেনি, কেবল কূটমনা অবিশ্বাসী এক পুরুষের জেনে শুনে স্বেচ্ছাকৃত আলিঙ্গনের গ্লানি অনুভব করবে। সেও দার্জিলিং যাচ্ছে, হয়তো দেখা হবে। তীব্র সন্দেহে ঝলকে উঠবে আয়ত চোখ দুটি, রুদ্ধ তীক্ষ্ণ স্বরের ভৎসনা হানবে পাহাড়ের বাতাসে, আপনি কেন, আপনি কেন। জবাব দূরের কথা, শিবনাথের অনুভূতির পিঞ্জরে বোবাটা তবু মরবে দাপিয়ে দাপিয়ে। বিশ্বের এক ভয়ঙ্কর বিস্ময়ে অসহায় হয়ে তাকিয়ে থাকবে তার স্ত্রী সুলতা স্নেহ ও ভালোবাসায় রচা সংসারের দিকে। ট্যাপ খুলে দিল শিবনাথ, গরম জল আর বালি মেশানো। এ বালি কোনো রন্ধ্রই বাদ দেয়নি দেখা যাচ্ছে। বালি মেশানো গরম জল শিবনাথ আজলা করে মুখে ছিটি দিতে লাগল। বাইরে যখন এলো তখনও বালি উঠছে সারা কামরায়। সুলতা ডাকল, এই এই ওঠো না। শিবনাথের সর্বাঙ্গ তখনও লেপের তলায়। সুলতা রীতিমতো প্রসাদন করে
উলেন ক্লোক চাপিয়ে বাইরে যাবার জন্য প্রস্তুত। ওরা 10 দিন হলো দার্জিলিংয়ে এসেছে। শিবনাথ ক্লান্ত সুরে বলল, উঠতে ইচ্ছে করছে না, উত্তরের জানালাটা খুলে দাও না সুলতা। সুলতা জানালা খুলে দিতে দিতে বলল, কি হবে ছাই খুলে, ওই ছিচকে পড়া রোদ, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। জানলাটা খুলে দিতেই এক ঝলক রোদ ঢুকল ঘরে। সামনে ধূসর আকাশ, পূব ঘেঁষে দূরে কালিম্পংয়ের ইশারা, সামনে ভুটিয়া বস্তির ধাপে ধাপে নেমে পড়া বনস্পতির শীর্ষ, তারপরে শূন্যতাটা যেন লেবং মালভূমির মাথার উপরে। ভুটিয়া বস্তির পূব উঁচুতে ভাড়াটে বাংলোর একটি ঘর নিয়েছে ওরা। খাবার আসে হোটেল থেকে, চায়ের সরঞ্জামটাই শুধু রেখেছে সুলতা নিজের হাতে। ঘুম জড়ানো মোটা স্বরে বলল শিবনাথ, ওহ তোকে অত সহজে দেখা যায়, কত সাধ্য সাধনা করতে হয় তবেই না আবির্ভাব। সুলতা এসে বসল শিবনাথের শিয়রে, বলল, হুম তা তো বুঝলাম, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, বলো না কি হয়েছে, তুমি যে কাঞ্চনজঙ্ঘার মতন মেঘে ঢাকা হয়ে রইলে গো। শিবনাথ হাসবার ভান করে বলল, কি আবার হবে। হ্যাঁ সেইটাই তো শুনতে চাই, সে যে মণিহারি ঘাট থেকে কি হলো তারপরে, আর সেই ঠিক মানুষটাকে যেন খুঁজে পাচ্ছি না। কেন কি খুঁজে পাচ্ছ না? সেটা হাতে করে তুলে আমি দেখাতে পারছি না, ওরকম ভাবে দেখানো যায় না, না হলে দেখা তুমি। তাহলে চোখে দেখাও। সুলতা পা দাপিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, না সত্যি ফাজলামো নয়। শিবনাথ যেন কথা বাড়াবার ভয়ে তাড়াতাড়ি সুলতাকে টেনে এনে চুমু খেল, তারপর বলল, বোকা কোথাকার, হুম ভোলানো হচ্ছে আমাকে। বলেও কিন্তু সুলতা উঠে পড়ে বলল, আমি তাহলে যাচ্ছি, ফ্লাক্সে চা আছে, খেয়ে এসো তাড়াতাড়ি। চলে গেল সুলতা, মেলে গেল, বেড়াবে, বসে থাকবে বলে। প্রথম প্রথম দুদিন শিবনাথের সঙ্গে এখানে সেখানে হেঁটে হেঁটে গেছে, কিন্তু পারে না, ওর হৃৎপিণ্ডে চাপ লাগে, রক্তহীন রুক্ষতাটা রুগ্নতায় পর্যবসিত হয়, ভিতরটা ওর অনেকখানি শূন্য। তাই সুলতা মেলে বেড়ায়, বসে থাকে, শিবনাথ তাকে বুড়ি ছুঁয়ে ছুঁয়ে ঘুরে বেড়ায় অরণ্যে, খাদে, ঢালুতে, পাহাড়ি জনপদে। আর শিবনাথ দেখেছে ওরাও এসেছে, ও আর ওর স্বামী। ও কেন, নামটাই বলা যাক, লীলা আর ওর স্বামী। লীলার স্বামীও বসে থাকেন মেলের বেঞ্চে, শান্ত চিন্তিত, মোটা লেন্সের চশমায় একটা ঝকঝকে তীক্ষ্ণতা নিয়ে চারিদিকে তাকান, বোধহয় ভদ্রলোক অসুস্থ, হেঁটে ফিরে বেড়াবার উপায় নেই হয়তো, তাই তন্ময় হয়ে দেখেন চারিদিক। লীলা যেন পা টিপে টিপে কাছে কাছে ঘোরাফেরা করে, তার বুড়ি ছোঁয়া দৌড়ের পাল্লা বেশি দূর নয়, অবজারভেটরির একটু এপাশে নয়তো একটু ওপাশে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির কাছাকাছি নয়তো দেশবন্ধু স্মৃতিমন্দিরটার সীমানায়, এদিকে শহর আর হ্যাপি ভ্যালির সীমানায় চোখ যায়, ওদিকে ভুটিয়া বস্তি আর সর্পিল পক্ষের পাকে জড়ানো লেবং। ফিরে আসে আবার, মুখোমুখি হয় স্বামীর, দুজনেই হাসেন, তারপর ভদ্রলোকের প্রসারিত হাতটা লীলাকে অনেক দূর যাবার নিশানা দেখিয়ে তার জন্য নিশ্চিন্ত থাকতে বলে। লীলা হেসে তাকায় সেই দূরের দিকে, পায়ে পায়ে এগোয়, টিপে টিপে আস্তে আস্তে সভয়ে, যেন কেউ তাকে অনুসরণ করছে। সেই ভয়ঙ্কর পায়ের শব্দ তার কানে যায়, সেই শব্দ পায় সে সন্ত্রস্ত হৃৎপিণ্ডের তালে, কিংবা হয়তো শিবনাথই শুধু এমনটা ভাবে, লীলা কিছুই ভাবে না। শিবনাথ জানে লীলা টের পেয়েছে তার উপস্থিতি, শুধু উপস্থিতি নয়, শিবনাথের সঙ্গে তার সহসা দৃষ্টি বিনিময় হয়েছে দু একবার। লীলা তাড়াতাড়ি চোখ নামিয়েছে, শিবনাথও চোখ ফিরিয়েছে, লীলা ওর আয়ত চোখ তুলে ঈষৎ স্থূল ঠোঁটে বিচিত্র হেসে কি বিচিত্র কথা না জানি বলেছে তখন স্বামীকে। সুলতা তখন শুধু ধমকেছে হয়তো শিবনাথকে, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলের শোকেস দেখছো, কোথাও যেতে ইচ্ছা করে না, আচ্ছা চলো আমি গভর্নর হাউস পর্যন্ত হেঁটে আসি, ও রাস্তাটা এত উঁচু নিচু নয়। আশ্চর্য, লীলাকে আর চিনতে পারে না সুলতা। শিবনাথ চলে যায় সুলতার সঙ্গে, হয়তো গভর্নর হাউস পর্যন্ত কিংবা সিনেমা হল অবধি।
তারপর সুলতা ফিরে যায়, শিবনাথ চলে যায় দূরে কোনো পাহাড়ে, চা বাগানে কিংবা শহরেরই অলিতে গলিতে। এর মধ্যে এরা গাড়িতে দেখে এসেছে লেবংয়ের ছোট্ট মালভূমিকে, আর পাঁচ দিনের মেয়াদ আছে ওদের, তারপর নেমে যেতে হবে। কিন্তু অনুভূতির পিঞ্জরে বোবাটা দাপানি এখনো গেল না, মুখও খুলল না, কি একটা ব্যক্ত করার আকাঙ্ক্ষা রয়ে গেল তবু। কেউ ধরে রাখেনি, বেঁধেও রাখেনি, এমনই একটা ছুতো, তবু খেলা খাওয়া বেড়ানো আর পাহাড়ি জনপদের পায়ের তলায় রইল পড়ে। বিছানা ছেড়ে উঠল শিবনাথ, দাড়ি কামলো আগে, ফ্লাক্স থেকে চা ঢেলে খেয়ে জানালায় উকি দিল। গড়িয়ে গড়িয়ে একে বেঁকে নেমেছে ভুটিয়া বস্তি, কোথাও কতগুলো বিচিত্র বেশিনী মেয়ের দল, কোথাও কতগুলো বিচিত্র বেশ পুরুষের ঝিমনো জটলা। লোক নামে, লোক ওঠে, পায়ে পায়ে খেলে বেড়াচ্ছে বাচ্চারা, গাছের মাথা পেরিয়ে লেবংয়ের সামান্য সমতল উকি দিচ্ছে। চপ্পল পরে সার্জের পাঞ্জাবিটা চাপিয়ে বেরিয়ে পড়ল শিবনাথ। পাঁচ মিনিটেই ম্যাল, মরশুমি ফুলের মতো আগন্তুক জনতার ভিড়, ভিড় করেছে পাহাড়িরা, ওরাও গালে হাত দিয়ে এই সমতলবাসী মানুষদের দেখতে থাকে, কি দেখে কে জানে। এই যে সুলতার চড়া গলা ভেসে এলো দূরের বেঞ্চি থেকে, সেই ডাকে অনেকেই ফিরে তাকালো ওদের দুজনের দিকে। সুলতাই এগিয়ে এলো তাড়াতাড়ি, বলল, উফ, অপেক্ষা করে করে আর পারি না, নিশ্চয়ই ঘুমোচ্ছিলে আবার। একটুখানি কুম্ভকর্ণ কোথাকার। আচ্ছা, তুমি তো আমাকে একদিনও ঘোড়ায় চাপালে না। আমি? হো হো করে হেসে উঠল শিবনাথ, আর ওর হাসির শব্দে চমকেই বুঝি লীলা ফিরে তাকালো, চোখাচোখি হয়ে গেল দুজনের। শিবনাথ দেখল লীলা তার স্বামীর পাশে বসে, ওর স্বামীর ঘাড়ের পাশ দিয়ে মুখটা একেবারে উল্টো দিকে ঘুরিয়েছে। না সত্যি, আমায় একবার ঘোড়ায় চাপাও না। আমার ভয় করে, তুমি চাপবে তো বলো। ভয় করে, অসভ্য। অসভ্য কেন, কত মেয়েরাই তো চাপে। বাবা, আমি মরেই যাব। অতএব ইতি, শিবনাথ বলল, আজ তুমি অবজারভেটরি রাউন্ড দিয়ে এসো, আমি বসি। পেঁচার মতো? পেঁচার মতো কেন, আমি ততক্ষণ খবরের কাগজটা একটু পড়ি। আচ্ছা বেশ। সুলতা সত্যি হাঁটতে আরম্ভ করল, শিবনাথ ফিরতে গিয়ে দেখল লীলা উঠে দাঁড়িয়েছে। শিবনাথ ফোয়ারাটা পর্যন্ত গেল, আবার ফিরল, দেখল লীলা সুলতার পথটাই ধরেছে। শিবনাথ দোকানে গিয়ে একটা বাসি খবরের কাগজ কিনল, মুড়ে রাখল পকেটে, এলোমেলোভাবে ছবি দেখল শোকেসে, তারপর আবার এলো ম্যালের সমতলে, লীলা নেই। কিন্তু ও পথে পা বাড়াতে তার ভয় করতে লাগলো, সে অবজারভেটরির উত্তর দিকের পথটা ধরে হাঁটতে লাগলো। এ পথে স্তূপটার ওপিঠেই সুলতা আর লীলার অস্তিত্বটা সে যেন টের পাচ্ছে, ঘুরে এলো, ওরা এ পথেই আসবে। শিবনাথ এগোতে লাগলো, কতক্ষণ এগিয়েছে খেয়াল নেই, সহসা দূরে একটি লালের ইশারা পেয়ে থেমে গেল সে। লীলার গায়ে একটা লাল স্কার্ট ছিল না? ছিল, কিন্তু সামনের লালটা সুলতার লাল ক্লক, তাই হাই হিলের ঘায়ে চকিত হচ্ছে এই নির্জন পাহাড়ের গা। শিবনাথ বলল, এসে পড়েছ? সুলতা তখনও হাঁপাচ্ছে। কি নির্জন রাস্তা, বাপরে, এত ভয় করছিল, একলা একলা তো, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? শিবনাথ বলল, এমনি এগোচ্ছিলাম, জানি তুমি এ পথেই ফিরবে, তবে ভয়ের কিছু নেই। সুলতা হাত ধরল শিবনাথের, শিবনাথ বলল, এসো এই গাছতলাটায় বসি। ওরা বসল, রাস্তাটা একটু জেগেছিল, আবার যেন পাশ ফিরে ঘুমিয়ে পড়ল, একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝির ডাক, কুয়াশা ঘনাতে লাগলো। তারপরের দুদিন শিবনাথ অনেক দূর দূরান্তে বেড়ালো পায়ে হেঁটে। তৃতীয় দিন ঘোষণা করল, না বিছানাপত্র বাঁধা যাক। এর মধ্যেই? আর কি, পরশু তো যেতেই হবে। তা বলে এখুনি বিছানা বাঁধতে হবে? ওই আর কি, কথার কথা বললুম, আর কি, পুরনো লাগছে দার্জিলিং। তোমাদের সবই তাড়াতাড়ি পুরনো লাগে,
এখন অবধি একদিনও কাঞ্চনজঙ্ঘার মুখ দেখলাম না। সে তো কাঞ্চনজঙ্ঘার মর্জি। একথা হচ্ছিল রাত্রে। পরদিন সুলতা চিৎকার ও দাপাদাপিতে ঘুম ভাঙল শিবনাথের। গা থেকে লেপটা খুলে নিল। ও, কি হয়েছে? দেখো দেখো, আজ একটু দেখো। শিবনাথ দেখল সুনীল আকাশের বুকে রূপোর মুকুটের মাথায় কাঞ্চনজঙ্ঘা, ধূসর রক্তাভ তার মুখের রেখা। গাঢ়ধীন জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে আরো দেখল উত্তর থেকে দক্ষিণে প্রায় অর্ধচন্দ্রাকারে তুষর ধবল হাসি গোলে গোলে পড়ছে নীল আকাশে। আর ভুটিয়া বস্তি থেকে ভেসে আসছে ব্যাক পাইপের বিচিত্র এক আদিম পাহাড়ি রাগিনী। বস্তিতে আজ দলা পাকানো জটলা নেই, ঝর্ণার মতো চলমান। ছেলেমেয়েরা দৌড়ে চিৎকার করে বেড়াচ্ছে। নীল আকাশ, তুষারশৃঙ্গের উদয়, ঝকঝকে রোদ আজ যেন কিসের উৎসব লাগিয়ে দিয়েছে পাহাড়ে। শুধু বাইরে নয়, পাহাড়ের ঘরের মানুষেরাও যেন আজ আমন্ত্রিত। সুলতা ছুটে গেল দরজার কাছে, থেমে বলল, আমি যাচ্ছি বাইরে, তুমি এসো। চলে গেল। শিবনাথ বসতে যাচ্ছিল, পারল না। হাত মুখ ধুতে হলো তাকে, চা খেয়ে জামা চাপাতে হলো। ম্যালে এসে উঠল সে। চেনা বেঞ্চিটার দিকে তাকিয়ে দেখল লীলা নেই, স্বামী আছেন, কিন্তু আজ বসে নেই। উত্তর দক্ষিণে পাইচারি করছেন অলেস্টার পরে। সুলতা ছুটে এলো কোত্থেকে, বলল, তুমি কোথাও যাবে? কেন, তুমি যাবে? না, আমি বসে বসে খালি দেখব। আজ হয়তো আর কাঞ্চনজঙ্ঘা ঢাকবে না, তাই না? বোধ হয়। তুমি তবে বসো, আমি একটা চক্কর দিয়ে আসি। শিবনাথ ভুটিয়া বস্তিরই পাশ দিয়ে নেমে চলল বার্চ হিল রোডের সরপিল ঢালুতে, যে পথে চললে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী বলে মনে হবে। আজ বুঝি কোন ভুটিয়া জোয়ান সকাল থেকেই মাতাল হয়ে গেছে, কিংবা কোনো ধর্মীয় উৎসব আছে। ব্যাক পাইপটা নামবে না ওর মুখ থেকে আজ, তুষার শৃঙ্গে পাঠাবে ওর সুর। বার্চিল রোডের একটা সীমান্ত গভর্নরের বাড়ির পশ্চিম দরজার কাছে এসে উঠল শিবনাথ। সামনেই অবজারভেটরির পাশেই উত্তর দিকে নির্জন রাস্তাটায় বেঁকে গিয়ে দাঁড়াল সে। লীলা, লীলা দক্ষিণের পথ দিয়ে এসে উত্তরের বাঁকে থমকে দাঁড়াল, তারপর পেছন ফিরে তাকালো একবার, তারপর শিবনাথের কয়েক হাত দূর দিয়ে উত্তরের ঘুমন্ত রাস্তাটাকে জাগিয়ে দিল। যেন পথ রোধ হল শিবনাথের, সে দাঁড়িয়ে রইল তেমনি। লীলা চলেছে ধীরে, অতি ধীরে। অনেকক্ষণ পরপর তার ছোট্ট হিলের একটি একটি শব্দ যেন একটু একটু করে ঘুম ভাঙাচ্ছে রাস্তাটার। শিবনাথ দুপা সরে রাস্তার রেলিংটা চেপে ধরল। লীলাও দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উত্তর দিকে ফিরে সেও রেলিংটা ধরল। একই রেলিং, 15 হাত দূরে। শিবনাথের মনে হল লীলার হাতটা যেন তারই হাতের ওপর এসে পড়ল। কে একটি লোক চলে গেল আপন মনে। উত্তরের বার্চ হিল রোডের পাড়াগুলো নেমে গেছে নিচে, রোদে চকচক করছে লেবংয়ের সমতল, আর গোটা আকাশব্যাপী তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত বাহু। লাল, নীল, সবুজ বুনো ফুলের ছড়াছড়ি ঘাসের গায়ে, পাথরে পাথরে পাথরের গোলাপেরা রোদে চলকাচ্ছে, সবুজ সোনা গলে পড়ছে দেবদারুর পাতায় পাতায়, প্রজাপতিরা হারিয়ে যাচ্ছে ফুলের রঙে রঙে, বাতাস বইছে, পাতা ছড়ছে দু একটা, আর পাগলা ফুটিয়াটার ব্যাক পাইপের আদিম সুর থামবে না। এত আয়োজন কি আজই হল? কি করবে শিবনাথ? তার মনে হলো তার পিঞ্জরবদ্ধ বোবা অনুভূতিটারই এত প্রকাশ সমারোহ। তাই ওর বুকের রক্তধারা যেন নাচতে লাগলো। ফিরে তাকালো লীলার দিকে, দেখল লীলা ঠিক ওর দিকে নয়, ওরই দেহের সীমায় তাকিয়ে আছে। ওর শ্যাম চিকন মুখে রোদ লেগে কচি পাতার মতো দেখাচ্ছে, আয়ত চোখ দুটিতে রৌদ্রচকিত তুষারশৃঙ্গের ছায়া। শিবনাথ রেলিং ধরে ধরে কয়েক পা এগিয়ে গেল। লীলা চোখ তুলল, তুলে হাসল সলজ্জভাবে। শিবনাথ অনেক কষ্টে বলল, আপনার স্বামী ভালো আছেন?
হ্যাঁ আছেন, লীলা বলল নিচু গলায়। কপাল থেকে তুলে দিল কয়েক গোছা রুক্ষ চুল, বলল, আপনার স্ত্রীকে নিয়ে বেরোন না কেন? ও উঁচু নিচু করতে পারে না, একটু চুপ। আবার বলল, আপনার স্বামীর শরীর কি ভালো নেই? লীলার স্বাভাবিক রক্তাভ ঠোঁটে অতি সাধারণ হাসি একটি অসাধারণ মাত্রায় উজ্জ্বল, বলল, না না, ওর ধারণা ওর শরীর মোটেই ভালো নেই। দিনরাত্রি ফার্মের ব্যবসার হিসেবে সব সময় টায়ার্ড থাকেন। কে দুজন লোক চলে গেল দুদিকে। ওরা দুজনে তাকিয়ে রইল কাঞ্চনজঙ্ঘার দিকে। শুকনো পাতা পড়ল খসে একটা, দুজনেই পাতারার দিকে তাকিয়েছিল। ছোকাছুকি হলো, আবার হাসল দুজনেই। শিবনাথ আরও এগিয়ে এলো কাছে, বলল, দেখুন সেদিন সেই বালির ঝড়ে। লীলাও বলে উঠল, হ্যাঁ আমিও সেই কথা বলবো ভাবছিলাম, বালির ঝড়। বলুন। লীলার দু চোখে যেন সহসা একটি নতুন হাসি লজ্জায় ছিলিক দিয়ে উঠল, বলল, কি আর বলবো, বালির ঝড় হয়েছিল বলে এমন হয়েছিল নিশ্চয়ই। তাতে আপনার মনে কোনো গ্লানি? শিবনাথ কথাটা শেষ করতে পারল না, উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল লীলার নত মুখের দিকে। রেলিংয়ে আঙুল খুঁজতে খুঁজতে লীলার সোনার বালাটা লোহায় লেগে বাজতে লাগলো টুংটুং করে। মাথা নিচু করেই ঘাড় নেড়ে বলল, না নেই। আপনার? লীলা তাকালো শিবনাথের দিকে। শিবনাথের মুখে সেই বোবা অসহায় অনুভূতিটা যেন ফিরে এলো। মুহূর্তেই নিঃশ্বাস ফেলে বলল, আপনার গ্লানি না থাকার আনন্দটাই আমার ভাগে রয়েছে। লীলা তাড়াতাড়ি চোখ নামাল, অস্ফুটে বলল, কি বিচিত্র। আবার চোখ তুলল, তারপর দুজনেই হেসে ফেলল। বালির ঝড়ের ছাপসা বোবা কথাগুলো যেন বিশ্বের ওই সকল আলোর মাঝখানে হাসির ছটায় ঝলকে উঠল। পাতা হাসছে, ফুল হাসছে, কনক কিরিট মাথায় কাঞ্চনজঙ্ঘাও হাসছে। ওই আদিম বাঁশটার রন্ধ্রে রন্ধ্রে একটা হাসিরই উচ্ছ্বাস যেন সুর হয়ে ভাসছে। আর হাসি দিয়ে এই শেষ কথার পর বরফলেহি বাতাস যেন সহসা ব্যাকুল হয়ে উঠল। ব্যাকুল বাতাসে ওরা আবার চুপ করে অনেকক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে রইল। আরও অনেক কটা পাতা ঝরল, বাঁশিটা বাজতে লাগল। কাঞ্চনজঙ্ঘা আজ কিছুতেই বিদায় নিচ্ছে না। তারপর আবার ওরা দুজনে চোখাচোখি করে হাসল। লীলা বলল, যাই তাহলে, আসুন। লীলা চলে গেল রাস্তাটার ঘুম ভাঙাতে ভাঙাতে। শিবনাথ আবার নেমে গেল বার্চহিল রোডে, যে পথে এসেছিল। দূরের উঁচুতে একবার যেন দেখা গেল লীলাকে, তারপরেই ঘন জঙ্গল।